বাবাকে আমি আবুল্লা চলে এসেছি, কনকনা ঠান্ডার গরম গরম খবর এবং নাচ নিয়ে। তার আগে একটি হারানোর খবর নিয়ে একটি রিপোর্ট দেখানো হবে। সো আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা মেট্রো রেলের গতিতে সাবস্ক্রাইব বাটনে গুটা মেরে দিন এবং বেল বাটনে লাকি মেরে বাজিয়ে দিন। আর মজা নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আগের ভিডিওগুলো দেখতে আই বাটনে ক্লিক করুন। এবার যাই খপ্পরে। চট্টগ্রামে বিপিএল চলাকালীন সময়ে একটি ড্রোন ক্যামেরা হারিয়ে যায়। ড্রোন কন্ট্রোল বয়েতে সে সি বিচে ছবি তোলার চেষ্টা করছিলেন, সে সময় সিগন্যাল লস্ট হয়ে যায় এবং ড্রোনটি হারিয়ে যায়। ড্রোনটি যে খুঁজে দিবে তাকে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এটা কি সত্য দাদু? কত সত্যি! আরে কন্ট্রোলার ভাই, তুমি সামান্য ড্রোনকে কন্ট্রোল করতে পারো না, তাহলে নিজের বউকে কেমনে কন্ট্রোল করবো ভাই? ড্রোনের সর্বশেষ খবর জানতে আমরা গেদু মিয়ার কাছে চলে যাচ্ছি। গেদু মিয়া, বিপিএলে হারিয়ে যাওয়া ড্রোনটির সর্বশেষ খবর কি? আবুল ভাই, ড্রোনটি পাওয়া গেছে বিস্তারিত ভিডিওতে। পাওয়া গেছে বিপিএল এর হারিয়ে যাওয়া ড্রোন। কানাডার এই ড্রোন অপারেটরের কন্ট্রোলার থেকে মঙ্গলবার রাতে হারিয়ে যায় মূল্যবান ড্রোনটি। চারিদিকে খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছিল না রাতে। পরে সকালবেলা ড্রোনটি সংশ্লিষ্টরা দেখতে পায় ফ্লাড লাইটে আটকে আছে। ড্রোন হারিয়ে যাওয়ার খবর বেশ ভাইরাল হয়। যারা এই ড্রোনটি খুঁজে নিতে পারবে তাদের জন্য পুরস্কার হিসেবে 10,000 টাকা ঘোষণা করা হয়। কিন্তু নানা নাটকীয়তার পর অবশেষে ক্যামেরাম্যানের চোখে ধরা পড়লো ড্রোনটি। কিভাবে সেই ড্রোনটি উদ্ধার হলো সেই মজার ঘটনা শুনে নিন। কিভাবে আসলে ড্রোনটা পেলেন যদি আপনার কাছে একটু জানতে চাই? আসলে সকালবেলা আপনার হচ্ছে যে আপনার এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরা নাম্বার 6, ওই ক্যামেরা দিয়ে আপনার হচ্ছে স্টেডিয়ামের আশেপাশে চেক করতেছিল যে আসলে স্টেডিয়ামের আশেপাশে আছে কিনা। আর আরেকটা ছোট যে ক্যামেরা আপনার হচ্ছে ড্রোনটি ছিল ওইটা দিয়ে হচ্ছে কি আপনার সকালে হচ্ছে গিয়ে দেখতেছিল যে আশেপাশে আপনার হচ্ছে আপনার টয়লেট টয়লেট বলেন আপনার হচ্ছে আশেপাশে যত যতগুলো জায়গা আছে সবগুলো জায়গায় হচ্ছে গিয়ে আপনার চেক আউট করছে যে আছে কিনা কোথাও। পরবর্তীতে সকালবেলা ক্যামেরা নাম্বার 6 ওই আপনার হচ্ছে গিয়ে ড্রাগলটার পাশে ওইটা দিয়ে আপনার হচ্ছে গিয়ে ফ্লাগ ফ্লাগ লাইট ওইটা দিয়ে আপনার হচ্ছে গিয়ে ওইটাতে চেক করতেছিল, তখন হচ্ছে গিয়ে দেখলো যে ওইখানে আসলে হচ্ছে যে নেট আছে না, নেটের মধ্যে হচ্ছে যে ড্রোন অপারেটর মিস্টার ড্রোন আপনার সাথে কথা হচ্ছিল অফ ক্যামেরায়, সে আসলে কতটা খুশি? মানে মানে সে আসলে আশা ছেড়ে দিয়েছিল যে তার ড্রোনটা আবার সে ফিরে পাবে। তার সাথে আমি যখন কথা বলি সে এভাবে বলছে যে ইটস মিরাকল। আসলে আসলে বুঝতে পারিনি যে তার ড্রোনটা এভাবে সে ফিরে পাবে। সে অনেক এক্সাইটিং আর হি ইজ রাইট হ্যাপি নাও, অনেক হ্যাপি। আমিও খুশি ড্রোনটা পাওয়ায়। আর ড্রোনটা টাকা না পেলে আমি পেতাম 10,000 টাকাও পুরস্কার পেতাম। এবারে চরম ঠান্ডার গরম নাচ দেখবো, কি বলো দীপজল কাকু? ও মাইয়া, তুই ঠিকই ধরছস, তোর বেড়ে নাচে। তো চলো নাচ দেখে আসি। সামরে তোমার সনে, সামরে তোমার সনে, একেলা পায়াসি বাবা, একেলা পায়াসি রে সামরে, এনে গুরবো বেশি কইতে বেশি কইতে আমার পাশা কে লরে লাস লাস বেলা রাকম রাকম ও আসছে আপনাদের স্বাগতম। আজ এই পর্যন্তই। আবুল ভাই তো বইয়ের জন্য ধন্যবাদ বাড়ি গেছে গা।
তো শেষটা আমাকেই করতে হবে। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিও কেমন হয়েছে তা কমেন্টে জানাবেন।